এটা আমাদের গত দুই তিন দিন থেকে মানে আমাদের এখানে আলাপ আলোচনা হচ্ছে, বাট আপনার ডিসিশন তো হয়তো আজকের মধ্যে নিয়ে নিবে, কারণ যেহেতু কলম্বোতে আপনার 10-12 দিন কিন্তু বৃষ্টি, ওয়েদার ফোকাসে কিন্তু বৃষ্টি আছে, তো যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে ফলটা হয়েছে সেটা আসলে এসিসি চাচ্ছে না আর কি, তো সেটা চিন্তা করে এখন হয়তো ক্যান্ডিতে হওয়ার সম্ভাবনা আছে, তো ক্যান্ডিতে যদি হয় তাহলে খারাপ হবে না, কারণ খেলাগুলো হয়তো শেষ হবে, আদারওয়াইজ কলম্বোতে কিন্তু সম্ভাবনা খুবই কম, এটার চেয়ে কিন্তু ওয়েদার ফোকাসে বেশি বলছে আপনার কলম্বোতে, তো সেখানে ওই রিস্কটা নিতে চাচ্ছে না, বাট তারপর ওনারা আজকে মিটিং করে এটা আমাদেরকে জানিয়ে দেবে। ক্যান্ডিতে তো ভেন্যু একটাই আছে, এই মাঠেই খেলা হবে, তো আমাদের যেটা সমস্যা হলো যে আমাদের ব্যাটিংটা, তো কালকের উইকেটটা অনেক ভালো ছিল আমাদের, লাকি যে আমরা টসটা জিতে আমরা আগে ব্যাটিং করেছি এবং চমৎকার প্লেয়াররা খুব ভালো ব্যাটিং করেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভালো লেগেছে আপনার অ্যাপ্রোচটা খুবই ভালো ছিল, তো আমাদের যে আগে যে সমস্যাগুলো ছিল যেমন ফিল্ডিং এবং বোলিং সেটাতে কিন্তু এখন মানে আমি বিশেষ করে ওভার কনফিডেন্ট, কারণ আমাদের বোলিং এবং ব্যাটিং কিন্তু খুবই ভালো করছে অনেকদিন থেকে, তো শুধু এখন ব্যাটিং নিয়ে চিন্তিত, ব্যাটিংটা যদি মনে করেন যে আপনার এসব উইকেটে কালকে আমরা 338-এর মতো করেছি, আপনার যদি আমরা এখানে ইভেন ওখান থেকে যদি 50-70 রান কমও করি এই যদি ক্যান্ডিতে খেলা হয় বা ওখানে, তাহলে আমাদের আমরা কিন্তু ফাইট দিতে পারবো, আমরা ভালো খেলতে পারবো, তো ওই জিনিসটা আমাদের মাথায় থাকলে ঠিক আছে, বাট এখানে এসে কিন্তু কালকে যত সহজে আমরা রান পেয়েছি এটা কিন্তু এখানে একটু ডিফিকাল্ট হবে, সো এই জিনিসটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, বাট এটা খুব ভালো একটা সিরিজের প্রথম ম্যাচে একটু বাজেভাবে হেরে আপনার সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা রিদমটা পেয়েছি, আমরা ভালো পারফরমেন্স করছি, এটা কিন্তু একটা টিমের জন্য অনেক ভালো সাইন। লিটন তো অনেক ভালো প্লেয়ার, অনেক উঁচু মানের প্লেয়ার এবং সে তো আপনার গত 3-4 বছর থেকে খুবই ভালো খেলে আসছে এবং এক্সপিরিয়েন্সও, তো আমার মনে হয় ও টিমে আসলে আমাদের স্ট্যান্ডটাকে বাড়বে, আর ব্যাটিং বিশেষ করে ব্যাটিংয়ে যেটা নিয়ে আমরা চিন্তিত, তো ইনশাল্লাহ যদি ভালো করতে পারে সেটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আপনার লিটন আসলে তো ডেফিনেটলি ও তো অটো চয়েস, ও তো খেলবে, এখন টিম ম্যানেজমেন্ট আছেন, ওনারা চিন্তা করবেন কাকে খেলাবেন, কারণ মিরাজ তো আপনার ভালো করেছে, ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার, ও বা ওর যেমন ও কিছু না কিছু একটা ওর অবদান থাকে, ফিল্ডিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, ব্যাটিংয়ে বলেন, তো আমার মনে হয় যে এই ধরনের প্লেয়ার একটা টিমেকে কিন্তু স্ট্রেংথ অনেক বাড়িয়ে দেয়, তো কালকে যেমন ও আপনার একটা পর্যায়ে আপনার ও কিন্তু আপনার ডিহাইড্রেট হয়ে গিয়েছিলো, তারপর সে কিন্তু পারফর্ম করেছে, তো আমার মনে হয় যে এরকম প্লেয়ার কিন্তু একটা দুটো থাকলে কিন্তু অনেক ভালো, যেমন সাকিব টাইপের প্লেয়ার একটা টিমে থাকলে কিন্তু টিম অনেক ভালো হয়, সো গুড সাইন এটা। এখন যেহেতু আমরা সুপার 4-এ চলে আসছি, আপনার যে কোনো আমাদের এই প্রত্যেকটা দলই কিন্তু আমরা হারিয়েছি আগে, আমাদের যে চিন্তা করতে হবে অন্য দলকে না নিয়ে, আমরা যদি আমাদের ব্যাটিংটা যদি আমরা প্রপারলি 50 ওভার যদি আমরা ব্যাটিং করতে পারি আমরা যে কোনো ম্যাচ জিততে পারবো ইনশাল্লাহ। পাকিস্তানের বোলিং কিন্তু আপনার এই ইয়ের মতো এত সহজ হবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ ওদের কিন্তু খুবই কোয়ালিটি বোলার আছে এবং ব্যাটসম্যানও আছে, টিমটা অনেক ভালো এবং পাকিস্তান কিন্তু পাকিস্তানের মাঠে কিন্তু অনেক ভালো, বাট ইম্পর্টেন্ট যেটা হয়েছে আমাদের যে ব্যাটসম্যানগুলো যে রিদমে আছে, যেমন শান্ত, তারপরে মেরাজ, সাকিব কিন্তু খুব ভালো কালকে ব্যাটিং করেছে, আপনার মুশফিক কিন্তু খুবই ভালো, মানে যখন শুরু করেছিল খুব ভালো ব্যাট লাগ যে রান আউট হয়েছে, এবং বাকিরাও ভালো করছে, তো আমার মনে হয় যে এদের সাথে যদি আমরা মোটামুটি ভালো করতে পারি তাহলে এই টুর্নামেন্টের জন্য আমাদের অনেক ভালো হবে। মনে করেন একটা দুইটা তিনটা ম্যাচ খারাপ হইতেই পারে, এটা নিয়ে কোনো চিন্তা নেই, বাট আপনার চেষ্টা করতে হবে, যেহেতু দুইটা ম্যাচে রান করলে ওর জন্য ভালো হইতো, টিমের জন্য ভালো হইতো, বাট এখন আপনার যতগুলো ম্যাচ খেলবে অতগুলো ডিফিকাল্ট বলার কিন্তু এখন পাবে, এখন কনসেন্ট্রেশনটা বাড়াইতে হবে, এবং আমার মনে হয় যে ও ভালো প্লেয়ার।